নমস্কার আমি অভিজিৎ মহারাজ আজকে আপনাদের কাছে কিছু জিনিস দেখাবো যেগুলো হচ্ছে আমাদের তন্ত্রশাস্ত্রের মধ্যে কিছু উপকরণ বা উপাদান বলতে পারেন যেগুলো খুবই গুজ্জ জিনিস এগুলো সাহায্যে আমরা কিছু বশীকরণ যে কাজ আকর্ষণ যে সমস্ত কাজ মানুষকে কাছে টেনে আনা বসীভূত করা যে শাস্ত্র তার জন্য এগুলো ব্যবহার করি এগুলো সবটাই সংগ্রহ করতে হয় এগুলো সবই গাছগাছরার ব্যাপার এগুলো আর কিছুই নয় সমস্ত কিছু গাছ আমাদের ভারতবর্ষে যে সমস্ত গাছগাছড়া আছে বনৌষধি নানারকম গাছ আছে সেই সমস্ত গাছেরই গাছ থেকেই এগুলো সংগ্রহ করা এবং এগুলোর একটা আলাদা ক্রিয়া আছে এই ক্রিয়াগুলো বিভিন্নভাবে বিভিন্ন রকম তান্ত্রিকরা যারা যাদের যেরকম গুরুর কাছ থেকে যে যেরকমভাবে শিখেছেন সে সেভাবে এগুলো প্রয়োগ করেন তো সেই প্রয়োগগুলো আপনাদের কাছে আমি দেখাবো একদম লাইভ টেলিকাস্ট যেটা বলে আপনারা পরিষ্কার দেখতে পাবেন যে এই উপাদানগুলি এই উপকরণগুলি কিভাবে কাজ করে এগুলোর বিভিন্ন নাম আছে বিভিন্ন সুন্দর সুন্দর নাম আছে এগুলো তো আপনাদের সামনে আমি সেই জিনিসগুলি তুলে ধরাবো তুলে ধরে দেখাবো যে এগুলোর কি ফাংশান প্রথমে আপনাদের কাছে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যেটার নাম মনোহারিণী মানে মনোহারিনি মনকে হারিয়ে ফেলে সেই মনোহারিণী এটা দেখুন এটাকে বলে মনোহারিনি ঠিক আছে এই হচ্ছে মনোহারিনি এবারে এই মনোহারিণী কীভাবে কাজ করে আপনি দেখতে থাকুন কিভাবে এগুলো তন্তের তাবিজ কব যে মাদুলি আমরা বানাই তাতে এখানে কিভাবে কাজ করে দেখুন এগুলো আমি ফেললাম এদের এবার ক্রিয়াটা দেখুন এরা কীভাবে কাজ করে দেখুন জলের মধ্যে এগুলো এরা কিন্তু জীবন্ত হয়ে গেল এদের মধ্যে একটা প্রাণ শক্তি চলে আসে এগুলো নড়াচড়া করছে দেখুন এবং ছটফট করছে দেখুন এগুলো কীভাবে ছটফট করছে যেভাবে মানুষের মন ছটফট করে সেরকম মনোহার এ করছে এগুলো আপনাকে যা যার জন্য আপনি কাজ করছেন তার মনটা যদি আপনার প্রতি ছটফট করানো হয় সেই জন্য এগুলো আপনার কবচ মাদুলিতে এগুলো প্রয়োগ করা হয় এর সঙ্গে কিছু আরও গুপ্ত জিনিস প্রয়োগ করা হয় কিছু আতর কিছু গোলাপ জল কিছু সিঁদুর এগুলো দিয়ে ক্রিয়া করার পর এবং মন্ত্রর দ্বারা এগুলো তাবিজ কবজে ভরে এগুলোকে আকর্ষণ বা মন ছটপাটনের জন্য বর্ষীকরণ কাজে ব্যবহার করা হয় এবারে আপনাদের যে জিনিসটা দেখাবো মানে মনো ভোলানি তার নামটি হচ্ছে মানে মনকে ভুলিয়ে নেবে এই জিনিসটি যদি আপনাদের কবচ বা মাদুলি করে দেয়া হয় আপনার পছন্দের মানুষ ভুলে যাবে মানে ভুলে যাবেন যে মনটাকে ভুলিয়ে নিয়ে আপনি তাকে আয়ত্তে করতে পারবেন তাকে কাছে আনতে পারবেন এই মনো ভোলানি যাকে বলে মন ভোলানির কাজ করে এ দেখুন এটা হচ্ছে মনো ভোলানি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এটা লক্ষ্য করুন এটা কিভাবে কাজ হয় দেখুন এই হচ্ছে মনোর ভোলানি আপনার পছন্দের ব্যক্তিকে কিভাবে মন ভুলিয়ে আনা যায় তো এর ক্রিয়া করলেই এটা বোঝা যায় এর ওপরেও কিছু গুপ্ত উপকরণ আছে সেগুলো দিয়ে এগুলো তাবিজ কবজে ভোলে ভরে দিলে আপনার পছন্দের ব্যক্তি মন ভুলে আপনি তাকে কাছে আনতে পারবেন এগুলো সমস্ত কিছু সবই এগুলো দৈব গাছ গাছড়ার জিনিস এগুলো সবটাই এই যে দেখুন এগুলো যে নড়াচড়া করছে এগুলো দেখুন জোড়ায় জোড়ায় মিশে যাবে এক এক জোরে একসাথে কিন্তু সব করা যাবে না দুটো একসাথে হতে যাবে এখানে যে দুটো আপনার একসত হবে সেখান থেকে সেই দুটোকে বেছে নিতে হবে এই দুটোকে বেছে নিয়ে এবার সেটাকে আপনার বর্ষীকরণের জন্য বা আকর্ষণ করার জন্য তাবিজে ভরতে হবে এবং তাতে আপনার কিছু গোলাপ জল দিতে হবে একটু ভালো আতর দিতে হবে পারফিউম দিতে হবে এবং কাম সেতু দিতে হবে এবং বর্ষীকরণ যে মন্ত্র সেই গুপ্ত মন্ত্র অভিমন্ত করতে হবে অভিমন্ত্র করে সেই কবচ তাকে দেওয়া যাবে যে এইটা সেই কবজ ধারণ করবে সে কিন্তু তার পছন্দের ব্যক্তিকে মন ভুলিয়ে তার আয়ত্তে আনতে পারবে এটার কাজ ফাংশনটা হচ্ছে এটা এইরকমই আপনাদের সামনে এবার যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে মনোহারিনি মোটকে হারিয়ে ফেলে এটাও আপনার ওই রকম একটি গাছের উপকরণ যেগুলো আগে থেকে দেখলেন এটাকে যদি কোনো ব্যক্তিকে আকর্ষণ বা করানোর জন্য তাকে ধারণ করানো যায় তাহলে তার জন্য যিনি যার জন্য প্রচেন সে কিন্তু তার মনটাকে হারিয়ে ফেলবে এবং সে তার প্রতি আকৃষ্ট হবে তো সে জিনিসটা আপনাকে এবার দেখাচ্ছি এই হচ্ছে আপনাদের মনও হারিনি যেটার প্রয়োগটা দেখাবো কীভাবে এটা মাধুলির মধ্যে প্রয়োগ করে সেটা দেখাচ্ছি এই জিনিসটা ধারণ করলে আপনার পছন্দের ব্যক্তি মন হারিয়ে ফেলবে দেখুন এই জিনিসটি কিভাবে ছটফট করতে করতে তারা কাছাকাছি চলে যাচ্ছে দেখুন ভালো করে দেখুন এখানে কিন্তু একসাথে হচ্ছে না প্রত্যেকের প্রত্যেকের কাপেল বেছে নিয়েছে এবং সেই দিকে তারা নিজেদের সঙ্গীর কাছে যাচ্ছে দুজন দুজন আলাদা হয়ে যাচ্ছে ভালো করে লক্ষ্য করুন দেখুন চারটে কিন্তু এক জায়গায় নি বা তিনটে একসাথে যাচ্ছে না দেখুন দুটো কাপেল দুদিকে আলাদা আলাদা যে যার মতন করে যাচ্ছে তাদেরকে ধরে নিয়ে তারা তাদের মধ্যে নিজেদেরকে হারিয়ে ফেলছে দেখুন ঠিক এইভাবেই এগুলো কিন্তু আপনার ওই তাবিজ কবজে এইভাবে কাজ করে এগুলো আপনাদেরকে আমি দেখালাম যে মোহিনী মনোহারি মনোভোলানি যে সমস্ত যেগুলো দেখালাম আকর্ষণ এবং বর্ষীকরণ করার জন্য কিভাবে তাবিজ কবচ মাদুলিতে এগুলো ব্যবহার করা হয় এগুলো সবই কিন্তু গুপ্ত গুজ্জ জিনিস এগুলো কেউ আপনাদের দেখাবে না আমি দেখিয়ে দিলাম আপনারা জানতে পারবেন এই এটা দেখানো মানে দেখানো এই জন্যে যে আপনাদের একটা নলেজ দেওয়া তন্ত্র এমনি এমনি তন্ত্র হয় না তন্ত্রের জন্য বেশ কিছু উপকরণ দরকার পারে উপাদান দরকার যেগুলো খুবই গুজ্জ এবং খুবই মূল্যবান এগুলো সংগ্রহ করতে হয় তা নাহলে কিন্তু তন্ত্র কাজ করে না আশা করি আপনারা যাদের আপনাদের প্রশ্ন ছিল যেগুলো কিছু দেখাবার জন্য বলেছিলেন তাদের ভালো লেগেছে ভালো থাকবেন নমস্কার আমার দেশ আমার হিরণ্যগর্ভ